প্রভু, অখণ্ড বিশ্বের মূলাধার তুমি, ভিন্ন ভিন্ন কার্যতরে ভিন্ন ভিন্ন সত্তায় বিশ্ব মাঝে হও বিকশিত, কেন প্রভু? কেন তুমি জানো না নারদ? একম এব বহু স্বামী গোলোকে শ্রীকৃষ্ণ আমি, মত্ত সদা মধুর রসেতে বৈকুণ্ঠে নারায়ণ সাজি, ব্যস্ত সদা ত্রিবিশ্ব পালিতে। কিন্তু প্রভু, এক সত্তা সনেতব অন্য সত্তার হয় না বিরোধ? হয় নারদ, ভাববাদী কৃষ্ণ সত্তা নারায়ণ বস্তুবাদের ধারক বাহক, ক্ষণে ক্ষণে তাই বাঁধে এই দুয়ের বিরোধ। প্রভু, কি হয় সে বিরোধের শেষে? কবু ভাববাদী কৃষ্ণ বস্তুবাদী নারায়ণে করে পরাজিত, কবু ভাকৃষ্ট হয় কলঙ্কিত নারায়ণের কাছে। বড়ই বিচিত্র কথা। তবে শোনো নারদ, বিচিত্র গাথা এক তোমায় করাই শ্রবণ। ধর্মধ্বজ নামে এক ছিলেন নৃপতি, শিবগত প্রাণ তার শিবপদে মতি। একদিন সূর্য দেখি তাহার প্রতাপ, রাজ্যভ্রষ্ট হও বলি দেন অভিশাপ। ইহাতে কপিত হন দেবমহেশ্বর, সুলহাতে সূর্য বধে আসেন নির্দোষ। আমার ভক্ত দোষ নাই তার, অভিশাপ তারে কেন দিবে দিবাকর? ভক্ত বৎসল আমি, কে রোধে আমারে? এসেছি আমি হেতা সূর্য বধিবারে। শরণ লয়েছে মোর দেব দিবাকর, কেমনে বধিবে তারে বলো গো শঙ্কর। কহি আমি শুনো গো দেব পঞ্চানন, ধর্মধ্বজে করিতে বলো লক্ষ্মী আরাধন। তপস্যায় হয় যদি সন্তোষ কমলার, অংশরূপে জন্মিবেন গর্ভেতে ভার যার। মহেশ্বর কৈলাসেতে ফেরেন তখন, ধর্মধ্বজ তপস্যায় করেন গমন। কিন্তু প্রভু, বুঝি না কৃষ্ণ নারায়ণে ইহার মাঝেতে বিবাদ বাঁধিল কেমনে? গোলোকে তখন লক্ষ্মী শিরাধারূপেতে নিমগন ছিলেন নারায়ণ অপেক্ষাতে। কৃষ্ণ সত্তা চায় মোর তার কাছে যেতে, নারায়ণ সত্তা তারে ডাকে আচম্বিতে। শ্রীকৃষ্ণ নারায়ণ কোথা যাও? শ্রী রাসমণ্ডলে গোপীগণ শোনে রাসেশ্বরী রাধা আছে মোর প্রতীক্ষা। লক্ষ্মী লাগিয়া এত যদি আকাঙ্ক্ষা তোমার, কেমনে জন্মিবে লক্ষ্মী গৃহেতে তাহার? কিন্তু নারায়ণ, লক্ষ্মী নহে জ্বর পাষাণ, জোর করি কেমনে পাঠাবো তারে মর্তভূমি মাঝে, সর্বাগ্রে করি তার সম্মতি গ্রহণ। উন্মাদ হয়েছ কৃষ্ণ, স্বেচ্ছায় লক্ষ্মী কভু দানিবে সম্মতি? কি করিব তবে? কৌশলে করো তার সম্মতি হরণ। নারায়ণ, কৌশল করিবে তুমি নিজ ভার্যাসনে? আশ্চর্য! আশ্চর্য কেন? একই দেহের দুই সত্তা মোড়া, অথচ চিন্তায় ভাবনায় মোদের যোজন বিভেদ। শ্রীকৃষ্ণ, আত্মকথা ভাবিবার নহে সময়। ওই শোনো, রাধিকার বিষমবাদ সরস্বতী শোনে, ডাকো বিরোজারে, তার কুঞ্জে ভুঞ্জে রজনী, রোষ বসে লক্ষ্মী সরস্বতী, তোহে হারাবে সংযম, তখনই উদ্দেশ্য তোমার করিবে পালন। বুঝিয়াছি নারায়ণ। বিরোজা, বিরোজা! না না ওগো গোলক বিহারী, রাধিকা রয়েছে কক্ষে, কত আশা করি, উদ্য রাত্রে চলো তুমি কুঞ্জেতে তাহার। না শ্রীরাম, বিরোজা তোরে আমি হয়েছি অস্থি, কতদিন হেরি নাই আনন্দ তাহার। সে কি প্রভু, এতদিনে সে কথা আসিল স্মরণে? এসো কাছে এসো সতী। সখা, সখা, শুনিলে রাধা দেবী ঘটিবে প্রলয়। এ কি আচরণ শ্রীরাম তোমার, কৃষ্ণ সখা হয়ে কৃষ্ণের ইচ্ছায় করো বৈরিতা সাধন। অপরাধ ক্ষমা করো দেবী, রাসের ঈশ্বরী রাধা পাঠায়েছে হেথা মোরে প্রভুর সন্ধানে, পালিতে আজ্ঞা তার ব্যর্থ হই যদি। কেন ভাবো মিছে, রমণী মোহন কার্যে মোর খ্যাতি ভুবন বিখ্যাত। এসো বিরজা। সখা! হয় নাই সখা,
পলকে করিব তুষ্ট দুষ্টারাধিকারে। এসো বিরজা। কি করি এখন, অধীর উন্মত্ত রাধা সখার লাগিয়া কি কহিব তারে আমি? হইলে নিশিগত রাধা হবে অবগত সব সমাচার, সেই ক্ষণে মূর্তি তার ভাবি মনে হইতেছে ভীতির সঞ্চার। শ্রীরাম, শ্রীরাম, একি একা কেন তুমি হেথা? কোথা কৃষ্ণ, কোথা গেল রাধিকা রমণ? পাইনি সন্ধান তার। মিথ্যা কথা। না না ওগো রাশেশ্বরী, যাও তুমি গৃহে ফিরি, কৃষ্ণের সন্ধানে আমি ফিরিব সত্য। কার সাথে তঞ্চ কথা করিছ শ্রীরাম? কৃষ্ণগত প্রাণ রাধার, পারি আমি বিশ্বরীতে ত্রিবিশ্ব সংসার, কিন্তু কৃষ্ণের অঙ্গের গন্ধ কখনা ভুলিব। মোর অনুমান লুকাইত এই স্থানে কৃষ্ণমতিমান। ভ্রান্ত তব অনুমান, ক্ষণ পরে তাহা করিব প্রমাণ। কোথা যাও দয়াময়ী? বিরজার গৃহে। কি করিবে সে থাকি? ধরিব সে তস্কর প্রধানে। তস্কর কহিছ কারে? কেন তব কৃষ্ণ সখারে? ক্রোধ তোমারে করেছে উন্মাদ। শ্রীরাম কথা পরে, ছাড়ো আগে পথ। কভু না পারিব। পারিবে না? না, কেন যাবে পরের কুটিরে যদি করে অপমান? কৃষ্ণধন করিতে অর্জন সহস্র অপমান আমি পারিব সহিতে। চোখের সম্মুখে তোমার অপমান আমি নারিব হেরিতে। না পারো চলে যাও, ছাড়ি মোর পথ। দেবী কহু না পারিব, পথ না করিব মুক্ত। শ্রীরাম শিশুবত কীরা তুমি করিছ রাধিকার সনে? দেবী যত খুশি করো কটুভাস, তবু তব অনুজ্ঞা না পারিব করিতে পালন। কি হেন দুর্বচন! শোন তবে পাষণ্ড অজ্ঞান, দানি অভিশাপ যে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে শুনিলি না রাধার মিনতি, সে কৃষ্ণ প্রেম তোর জন্মান্তরে হবে কৃষ্ণদেশ। পাষণ্ড দানব সমত্ত আচরণ, তাই পরজন্মে কৃষ্ণ কথা ভুলি, দানবের গৃহে তুই লভিবি জন। না দেবী, যদি চাও দাও অন্য সব, তবু কৃষ্ণ কথা বলো না বলিতে। পদে ধরি দেবী, এ নিষ্ঠুর সাপ তব লোক ফিরায়। না, যে অধ্যত্ত তোর করিনু দর্শন, এই তোর যোগ্য অভিশাপ। লঘু পাপ গুরু দণ্ড, শুনো তবে রাধারানী, আমিও দিলাম সাপ কর গো। মর্তেতে মানবী রূপে করিবে গমন, ভূতলে হইবে তুমি অপর ধরণী, ছায়া অংশেতে তুমি হবে দ্বিচারিণী। শ্রীরাম কি বলিলে তুমি? কৃষ্ণের বিরহ ব্যথা একা শুধু শ্রীরাম না সহিবে, ব্যথার সমভাগ অহরহ মূর্ষণে তুমিও বহিবে। শ্রীরাম, শ্রীকৃষ্ণ হয়েছে উদ্দেশ্য সিদ্ধ, রাধিকা বাধ্য হইবে জন্ম নিতে মর্তভূমি মাঝে। বন্ধ করো হাসি নারায়ণ, রাজনীতি সর্বস্ব তুমি, কি বুঝিবে শ্রীকৃষ্ণের অন্তরের ব্যথা? ব্যথা? ছি ছি কৃষ্ণ, যাও চলে যাও হেতা হতে, নারায়ণ রূপে আমি রাধাসনে করিব সাক্ষাৎ। প্রাণাধিকা শ্রী রাধিকা। স্বামী, স্বামী রক্ষা করো, রক্ষা করো মোরে। কি হয়েছে প্রিয়তমা? অভিশাপ দানিল শ্রীরাম, মানবী রূপে তো আমি মর্তভূমি লভিব জনম। শেখি শ্রীরাম, অভিমানে অন্ধ হয়ে দিয়েছে সাপ, মনস্তাপ বুঝাবো কেমনে? বিনা দোষে দেবী মনে করে অভিশাপ, অসুর জনিতে আমি লভিব জনম। তবে কেন কাঁদো রাধা? কেন কাঁদি কি বুঝিবে তুমি? তুমি তো রহিবে সুখে বিরজারে লয়ে। রাধা, তবে কহি আমি স্বামী, বিরজারে হেতা আমি দেব না রহিতে, মোর সনে সেও যাবে মর্তভূমি মাঝে, তটিনী রূপেতে সে বহিবে সেথা। কি কি কহিলে শ্রী রাধা? তটিনী রূপেতে আমি বহিব মর্ততে? নারায়ণ এ কি অবিচার, বিনা দোষে কেন আমি হেন সাপ লব শিরোপাতি? নাহি কো উপায় সতী, বাকসিদ্ধা শ্রী রাধা, তাহার মুখের কথা মিথ্যা নাই হবে। যমুনা রূপেতে তুমি বিরাজবে বৃন্দাবন মাঝে, তারপরে মিলিব পুনঃ দোহে একসাথে। আমি মোর পরে কি আদেশ প্রভু? শঙ্খচূড় নামে তুমি জন্মিবে ধরায়, দ্বাবিংশ শতবর্ষ সাপ ভোগ করি, আবার গোলকেতে আসিবে ফিরি। যথা আজ্ঞা ভগবান। আর আমি মোর পরে কি আজ্ঞা স্বামী? সবাকার চিন্তা তুমি করো চিন্তা মুনি, মোর লাগে কিছু বলো, আমি যে অভাগিনী। অভিমান ত্যাগ করো রাধা, জন্মিবে মর্ততে তুমি ধর্মধ্বজের গৃহে,
লোভিবে তুলসী নাম, জয় করি ধরাধাম, আসিবে গোলকে আবার যথাকালে ফিরি। কিন্তু তোমার বিচ্ছেদ ব্যথা সহিব কেমনে? বৃথা ভয় ও গো বরাননে, তোমার শনে মর্তে মোর হইবে মিলন। তোমার শনে নয় নারায়ণ, বৈকুণ্ঠ নারায়ণে মোর বাঞ্ছা নাই, গোলকে কৃষ্ণ আমি চাই সর্বদাই। তাই হবে সতী, শ্রীকৃষ্ণ রূপেই আমি তব শনে হইব মিলিত। বিরজা সখা শ্রীদাম, করো যাত্রা মর্তের পথে। শ্রীমতী কেন ফেলো অশ্রু জল? কেন ফেলি? নয়ন বাড়ি কেন ফেলি? নয়ন বাড়ি বোঝাবো কেমনে? চিৎকার করছেন কেন প্রভু? করব না, ফলং যথা, কোথায় ছিলি এতক্ষণ? আগে দেশ ছেড়ে বিদেশে এসেছি, তাই লোকজনের কাছে একটু খোঁজ খবর করছিলাম। কবে স্বয়ম্বর তার ঠিক নেই, আর আপনি এখন থেকেই সেজে গুজে ধর্মনগরে চলে এলেন। এসেছি কি আর সাধে, স্বয়ম্বর সবাই তাবর তাবর রাজারা আসবে, তাদের ছেড়ে কি রাজকুমারী আমার দিকে নজর দেবে? ফলং যথা, আমাকে যদি বিমুখ হয়ে ফিরে যেতে হয় তাই আগে ভাগে এসে একটু ভাবসাব জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ, বুঝেছিস? আগে সে তো বটেই প্রভু, তবে এদেশের লোকগুলোকে বিশেষ সুবিধের মনে হচ্ছে না। ফলং যথা কেন কেন? যত বলি আমি কদুরাজ গজস্কন্ধের পার্শ্বচর, তত বলে দূর দূর গজা আবার রাজা হলো কবে? চুপ, এই কথাটা ছড়িয়ে পড়লেই বিপদ। ফলং যথা, রাজকুমারী আমার দিকে ভালোভাবে তাকিয়েও দেখবে না। কেমন করে দেখবেন? নিজের চেহারাটা কোনদিন দর্পণে দেখেছেন? আপনি নামেও গজা, চেহারাও গজা। কে তুমি? আমি? হ্যাঁ, আমি গন্ধর্ব প্রধান পুষ্পদন্ত। রাজকুমারী তুলসীর স্বয়ম্বর সভার আমন্ত্রণ পত্র নিয়ে দেশ বিদেশ যাত্রা করেছি। তাই নাকি? বন্ধ কর উৎসব। কি মহারাজ, বেদবতীর মৃত্যুর পর শোকে দুঃখে রাজ্যের সব দায়িত্ব ভাই ধর্ম ধর্জনাতে তুলে দিয়ে আমি সংসার ত্যাগ করেছিলাম, কিন্তু আজ তপস্যায় বসে প্রভু নারায়ণের কাছে গোপন নির্দেশ পেয়ে আমি ছুটে এসেছি। কি নির্দেশ মহারাজ? তুলসীর স্বয়ম্বর সভা বন্ধ করে দিতে হবে। এই বিবাহের পরিণতি অত্যন্ত ভয়াবহ, প্রভু নারায়ণের নির্দেশ, এই বিবাহ হতে পারে না, বিবাহ বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিতে হবে? হ্যাঁ।
কেন? বিবাহ বন্ধ হবে কেন? পিতা তপস্যা থেকে এসে নিষেধ করলেন, আর তার নিষেধ শুনে আপনি স্বয়ংসভা বন্ধ করে দেবেন? কি যে আমি করব তা কিছুই বুঝতে পারছি না সৌমাল্য। জেনে শুনে তবে কেন আপনি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন খুল্লো তাতো? লক্ষ্মীর আরাধনা করে সংসারে তুলসী আর বেদবতী জন্ম হয়েছিল। লঙ্কেশ্বর রাবণ হাতে নিগৃহীত হয়ে বেদবতী প্রাণ বিসর্জন দিয়েছে। এ রাজ্যের পরম আদরের সম্পদ এখন তুলসী, তাকে নিয়ে মানুষের কত স্বপ্ন। জানি সৌমাল্য, সবই আমি জানি। আজও মনে পড়ে সূর্য অভিশাপে রাজ্য ভ্রষ্ট, লক্ষ্মী ভ্রষ্ট হয়ে যখন আমি নারায়ণের কাছে ছুটে গিয়েছিলাম, তখন নারায়ণ আমায় কথা দিয়েছিলেন যে লক্ষ্মী আমার গৃহে জন্মগ্রহণ করবে, তার পাদস্পর্শে আমার হারানো শ্রী ঐশ্বর্য সব আমি ফিরে পাবো। তুলসীর জন্মের পর সবই তো আপনি ফিরে পেয়েছেন খুল্লো তাতো। হ্যাঁ, রাজ্য ঐশ্বর্য সবই আমি পেয়েছি, পাইনি শুধু শান্তি। আপনারা তো অশান্তির কারণ কি? লক্ষ্মী যে সদা চঞ্চল সৌমাল্য, তাই প্রতি মুহূর্তে ভয় হয় তুলসী চলে গেলে হয়তো শ্রী সম্পদ সব আমার হারিয়ে যাবে। তাই কি আপনি তুলসীর স্বয়ংবর সভা বন্ধ করে দিতে চাইছেন? না সৌমাল্য, না। এত তুচ্ছ কারণে তপস্যা ত্যাগ করে নিশ্চয়ই আমি প্রাসাদে ফিরে আসিনি। কিন্তু কি সে কারণ পিতা? স্বয়ংবর সভার আমন্ত্রণ পত্র হাতে ভাটেরা প্রস্তুত, বিধিমতো পবিত্র মনে তুলসী গেছে নারায়ণ মন্দিরে পূজা দিতে। এই সময় কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আপনি স্বয়ংবর সভা বন্ধ করে দিতে চাইছেন? ভবিতব্য যুবরাজ, সব এই রাজকুমারী তুলসীর বিধিলিপি। আসুন আসুন ভট্টদেব, তুলসীর কোষ্ঠী বিচার সম্পন্ন করেছেন? হ্যাঁ, কোষ্ঠী বিচার করি আমি উন্মাদের মতো ছুটে আসছি। কেন 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 ভট্টদেব, কি দেখেছেন তুলসীর কোষ্ঠীতে? তুলসী, রাজকুমারী তুলসী। হ্যাঁ, দ্বিচারিণী হবে। ভট্টদেব, শুধু তাই নয়, ধর্মধ্বজ অতি গৃহে এসে শান্তি পাবে না। চারিত্রিক স্খলন হেতু তার স্বামীর জীবন, রাজ্য ঐশ্বর্য সব বিনষ্ট হবে। ভট্টদেব, কি বলছেন আপনি? যা সত্য তাই বলছি যুবরাজ। এবার বুঝতে পেরেছ ধর্মধ্বজ, তপস্যায় বসে যে নির্দেশ আমি পেয়েছি তা মিথ্যা নয়। কিন্তু সত্য হলেই বা উপায় কি দাদা? চিরাচরিত প্রথা মেনে আমি তুলসীর কোষ্ঠী বিচার করিনি, যে লক্ষ্মীর অংশাদ্ভূতা জেনে সরল বিশ্বাসে আমি স্বয়ংবর সভার আয়োজন করেছি। কালক্ষেপণ করার যুক্তি নেই ধর্মধ্বজ। প্রতিগৃহে না গেলে তুলসীর দ্বিচারিণী হবার আশঙ্কা নেই। তোমরা উপদেশ মতো স্বয়ংবর সভা বন্ধ করো, আমি চলি। জয়স্তু। সৌমাল্য, যাও ভাটেদের নিরস্ত করো, আর নারায়ণ মন্দির থেকে তুলসীকে ফিরিয়ে নিয়ে এসো। পিতা, পিতা, তুলসী কি তাহলে সারা জীবন অনুরা হয়ে থাকবে? দ্বিচারিণী হওয়ার চেয়ে অনুরা হয়ে থাকা অনেক ভালো। নারায়ণ মন্দিরে যাও। আমি পারবো না পিতা। পারবে না? না। সৌমাল্য, এ তোমার পিতৃপিতৃবের আদেশ। অকস্মিক এই দুর্ঘটনায় তোমার মতো আমার হৃদয়টাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু কিন্তু উপায় নেই সৌমাল্য, উপায় নেই। কন্যার মুখের হাসিচ্ছে বংশ মর্যাদা অনেক বড়। কিন্তু কিন্তু আমাকেই যেতে হবে কেন? পিতা, পিতা, তুলসী আমার ছোট বোন, স্বয়ংবর সভার আনন্দ নিয়ে সে মেয়েটা গেছে নারায়ণ মন্দিরে পূজা দিতে। আমি এখন কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? ও নারায়ণ, নারায়ণ, তুমি আমাকে শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও, শক্তি দাও। বলে দাও প্রভু, বলো গোয়ামারে, কি দিয়ে পূজিব বলে দাও প্রভু, বলো গোয়ামারে, কি দিয়ে পূজিব তোমায়। অন্তর বৃন্তে কুসুম কলিকা, অঞ্জলি দিব তব পায়। অন্তর বৃন্তে কুসুম
দিয়ে পূজি তোমা। তুলসী। কে দাদা? হ্যাঁ, আর কতক্ষণ মন্দিরে বসে থাকবি? চল প্রাসাদের ভেতরে চল। প্রাসাদে যাব কি দাদা? দাঁড়াও, আগে রাজগুরুর কাছ থেকে আলোকিত চন্দন সংগ্রহ করি। আলোকিত চন্দনের আর প্রয়োজন নেই বোন। কি বলছো তুমি দাদা? আলোকিত চন্দন না হলে স্বয়ংবর সভা শুরু হবে কেমন করে? স্বয়ংবর সভা আর হবে না বোন। কেন দাদা? কারণ জানতে চাস না? কারণ জানতে চাস না? এ তোর বিধিলিপি, প্রতিক্রিয় হয়তো সারা জীবন তোর কাছে স্বপ্নই থেকে যাবে, সত্য কোনো দিন হবে না। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না দাদা। নাই বা গেলি তুই প্রতিগৃহে? দাদা, এই ধর্মনগরে তুই দেবী সেজে থাকবি। দাদা, এখানে নারায়ণ সেবা, রাজ্যবাসীর শ্রদ্ধা আর তোর দাদার ভালোবাসা নিয়ে স্বামীর অভাব তুই ভুলতে পারবি না বোন। এসব কথা বলে তুমি সত্যকে গোপন করার চেষ্টা করছো। সত্য বলো, কি হয়েছে প্রাসাদে? কেন পিতা তার হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন? সিদ্ধান্ত পরিবর্তনের কারণ রাজ্যোতিষী অনঙ্গ ভট্টের কোষ্ঠী বিচার। এ কি খুললো তা তো? আপনি আবার এখানে? হ্যাঁ, প্রাসাদে ফিরতে তোমাদের বিলম্ব থেকে বাধ্য হয়ে নারায়ণ মন্দিরে এলাম। রাজকুমারী তুলসী। বলুন পিতা, কি আছে আমার কোষ্ঠীতে? কি বিচার করেছেন রাজ্যোতিষী অনঙ্গ ভট্ট? বিচার করেছেন? হ্যাঁ বলুন। বিচার করেছেন যে প্রতিক্রিয়া তুমি দ্বিচারিণী হবে। বললো তা তো, নিজের কন্যার সামনে কথাটা আপনি উচ্চারণ করলেন কেমন করে? নিরুপায় হয়ে করেছি সৌমাল্য, নিরুপায় হয়ে করেছি। প্রাসাদে গিয়ে ভেবে দেখলাম, অভিভাবকদের অসাক্ষাতে তুলসী যদি কোনোদিন গন্ধর্ব বিবাহে ব্রতী হয়। পিতা, পিতা, তুলসীকে আপনি এইটুকু চিনেছেন পিতা? আপনি জানেন না সাধারণ নারীর কামনা বাসনা সুখ স্বপ্ন তুলসীর মধ্যে নেই? জানি মা জানি, চিনতে তোকে আমার একটুও ভুল হয়নি। যেদিন তুই জন্মেছিলি সেদিন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল, এই নারায়ণ মন্দিরে শঙ্খ কাঁসর ঘণ্টা আপনা থেকে বেজে উঠেছিল। কিন্তু কি করব মা, সবই তোর ভবিতব্য। ভবিতব্য আমি খণ্ডন করব পিতা। আপনারা সবাই যদি মনে করে থাকেন রাজকুমারী তুলসী সুখ ঐশ্বর্য সম্ভোগে কৃতদাসী, তাহলে নারায়ণ মন্দিরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি পিতা, আজ থেকে আমি আর প্রাসাদে ফিরব না। তুলসী, রাজকুমারীর বিলাস ঐশ্বর্য আমি আর গ্রহণ করব না। মা, রাজকুমারীর ঐশ্বর্যময় জীবন ত্যাগ করে আজ থেকে আমি নিরাসক্ত সন্ন্যাসিনীর জীবন গ্রহণ করব। এই তো মা তুলসী মায়ের উপযুক্ত কথা। প্রভু নারায়ণের নির্দেশ অক্ষরে অক্ষরে মিলে গেছে মা, তাই তো তপশ্চর্যা ত্যাগ করে আমি রাজ্যে ফিরে এসেছি। চল মা চল, তুই আমার সঙ্গে চল। দাদা, পিতৃব্য, আপনার নারায়ণের নির্দেশে আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন বুঝি? হ্যাঁ মা। আমার দ্বিচারিণী হওয়ার ভবিষ্যৎ বাণী নিশ্চয় তিনি আপনার কাছে করেছেন। হ্যাঁ, তুই কেমন করে সে কথা বুঝলি বোন? আমি বুঝতে পেরেছি দাদা, আমি বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারবে না দাদা, তুমি বুঝতে পারবে না। ভক্তের সম্মান রাখতে ভগবান যুগে যুগে এমনি করে আমাকে কাঁদিয়েছে, আজও ভক্তের সম্মান রাখতে ভগবান আমার নামে কলঙ্ক লেপন করতে চাইছেন। কিন্তু তার সে কূট কৌশল আমি সত্য হতে দেব না দাদা, ওদের অভিশাপটা আমি আশীর্বাদ করে তুলব। এসব কি বলছিস মা? এ কথা আপনি বুঝতে পারবেন না পিতা, আপনি বুঝতে পারবেন না। রাগ করছিস কেন মা? রাগ নয়, এ আমার অভিমান। অভিমান ত্যাগ কর মা, তোকে প্রাসাদ ছেড়ে চলে যেতে আমি কখনো বলিনি। ভয় পাচ্ছেন কেন পিতা? আমি প্রাসাদ ত্যাগ করে চলে গেলেও আপনার রাজ্য ঐশ্বর্য কিছুই হারাবে না। অভিমান, অভিমান আমি আপনাদের উপর করিনি পিতা। তাহলে কার উপর করছিস বোন? নারায়ণ। নারায়ণ? ব্যথার প্রদীপ জ্বেলে চলেছি পথে, জানি না কোথায় পাবো ঠাঁই।
পলায়নে অবিচারে বনবাসে যায়। ফেলিনু খুলিয়া অঙ্গের ফুসন কুণ্ডালকে হাতের কঙ্কন ফেলিনু খুলিয়া অঙ্গের ফুসন কুণ্ডালকে হাতের কঙ্কন পারবে না, এত সহজে দেবতারা এই জাতির মাথা নুইয়ে দিতে পারবে না। পররাজ্যলোভী দেবতারা কত চেষ্টা করেছে, কূট কৌশলী নারায়ণ কত চক্রান্তের জাল পেতেছে, তবু দানব জাতি সদম্ভে মাথা উঁচু করে আছে, চিরদিন মাথা উঁচু করেই থাকবে। নমস্কার গো বিক্লেবণ্যে। আমি ধূম্রাক্ষ। এখানে কি চাও? বলছি বাবু, বলছি শঙ্খচূড়ের বাবার সঙ্গে দেবতাদের যুদ্ধ হবার পর রাজ্যটা বেশ ঠান্ডা হয়ে এসেছিল, কিন্তু যে ধূমকেতুর মতো আপনি এসে উদয় হলেন, অমনি চারিদিকে সাজো সাজো রব পড়ে গেল। পড়বে না কেন? শঙ্খচূড়ের বাবাকে দেবতারা অন্যায় যুদ্ধে নিধন করেছে, রণক্ষেত্রে তার পাশে দাঁড়িয়ে আমি স্বচক্ষে দেখেছি সেই নৃশংস মৃত্যু। শঙ্খচূড়, রানীমা, সবাই সে মৃত্যুর কথা ভুলে গিয়েছিল, আপনি এসে আবার তাদের কাঁটা ঘায়ে নুনে ছিটে দিলেন। আমার কর্তব্য, দেবতারা বারবার অন্যায় দাবি করে দানবদের সঙ্গে যুদ্ধে মত্ত হয়েছে, দানবেরা দেবতাদের হত্যা করেছে, পরাজিত করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আগে হবে কেমন করে? দেবতাদের হাতে অমৃত আছে, ঢুক করে এক ফোঁটা অমৃত খেয়ে নেবে তো ব্যাস, মরা দেবতা আবার বেঁচে উঠবে। অহংকার ওদের থাকবে না, অমৃত আমিও প্রস্তুত করব, দানবদের আমিও অমর করে তুলব। ওইসব লতা পাতা বেঁচে কখনো অমৃত হয়? দেবতারা অমৃত উদ্ধার করেছিল সাগর থেকে। চুপ করে মূর্খ। রসায়ন শাস্ত্র মত অমৃত প্রস্তুত করা যায়, সূত্র আমি প্রায় আবিষ্কার করে ফেলেছি, প্রয়োজন মাত্র দুটো উপাদানে। শঙ্খচূড়কে সেই উদ্দেশ্যে আমি বদরিক আশ্রমে পাঠাচ্ছি। যাও, দূর হও এখান থেকে। আগে দূর হবো কি বিটলে পণ্ডিত, আসল কথাটাই তো এখন আপনাকে বলা হয়নি। কি কথা? রাজকুমারী মালাবতী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। রাজকুমারী? হ্যাঁ আচার্য দেব। দেব নয়, ওই কলঙ্কিত দেবতাদের নাম শুনল বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে। দানব, দানব বলো। এই অন্ধ দেব বিদ্বেষ কেন মনের মধ্যে পুষে রেখেছেন আচার্য? জ্ঞানে বুদ্ধিতে আপনি দেবগুরু বৃহস্পতির সমতুল্য, এই অসামান্য শক্তি যদি সৃষ্টির অকল্যাণে ব্যয় না করে আপনি সৃষ্টির কল্যাণে নিয়োগ করতেন, তাহলে সারা বিশ্ব আপনার জয়গান করত। জয়গানে আমার প্রয়োজন নেই,
আমি চাই দেবতাদের ধ্বংস। দেবতাদের ধ্বংস হলে দানব জাতির কি উপকার হবে? দানব জাতি আবার তার হিত সম্মান ফিরে পাবে। শুধুমাত্র সম্মানের জন্য নতুন করে আপনারা আরো একবার রক্তক্ষয় যুদ্ধে লিপ্ত হতে চান? একবার কেন, প্রয়োজন হলে শত সহস্রবার আমরা যুদ্ধ করব। কি লাভ হবে তাতে আচার্য? আগে আপনি দাদাকে বদরিক আশ্রম যাওয়া থেকে নিরস্ত করুন। ও, সেই জন্য বুঝি তুমি আমার কাছে ছুটে এসেছো? হ্যাঁ, আত্মীয় স্বজন ত্যাগ করে কিসের আশায় দাদা বনে যাবে? বনে যাবে দানব জাতির মঙ্গলের জন্য। এত দানব প্রীতি তো দাদার ছিল না। আপনি এই রাজ্যে আসার আগে দাদা নিয়মিত শাস্ত্র অধ্যয়ন করত, প্রতি সন্ধ্যায় শুনত আমার গান। দাদা মানুষ হতে চায়, তাকে আপনি মানুষ হতে দিন আচার্য। রাজকুমারী মালাবতী! মা! হ্যাঁ, আমাকে না জানিয়ে তুমি প্রাসাদের বাইরে এসেছো কেন? শেষ চেষ্টা করতে এসেছিলাম মা, কিন্তু হবে না, যুদ্ধের নেশা তোমাদের সকলকে মাতাল করে তুলেছে। শুধু একটা কথা মা, দাদাকে তোমরা নিষ্কৃতি দাও। কি বললে? ফুলের মতো মন নিয়ে যে জন্মেছে তাকে ফুল হয়ে ফুটতে দাও মা, ভুল করে তাকে পাথর করে তুলো না মা, পাথর করে তুলো না। মালাবতী! মালাবতীর কথায় দুর্বল হলে চলবে না শঙ্কজুর। তা চলবে কেন, তোমাদের সারাক্ষণের ধ্যান জ্ঞান তো এই পিটলে পণ্ডিত। একবার আধার রাতে ও শালাকে কাছে পেলে হয়, পা দুখানা না খোড়া করে দিয়েছি তো আমার নাম ধূম্রাক্ষই না। শঙ্কচুর এগিয়ে এসো, সমগ্র দানব জাতি তোমার মুখের দিকে তাকিয়ে আছে। গুরুদেবের অমৃত প্রস্তুত করার স্বপ্ন তোমাকে সার্থক করে তুলতে হবে। এসো, গুরুদেবকে প্রণাম করে তুমি বদরিক আশ্রমে যাত্রা করো। গুরুদেব, আপনার নির্দেশে আমি সমস্ত পুঁথিতে আগুন দিয়েছি, সঙ্গীত যন্ত্র সব ভেঙে ফেলে দিয়েছি। এখন আমার জীবন মরণ পণ আপনার অমৃতের স্বপ্নকে সার্থক করে তোলা। সার্থক করে তুলতেই হবে। শঙ্খচুর, তুমি অরণ্য থেকে লতাগুলো মহরণ করে নিয়ে আসবে, আমি প্রস্তুত করব অমৃত, তারপর দেবতাদের পরাভূত করে তোমার সহায়তায় আমি একটা শক্তির রাজ্য গড়ে তুলব। সে রাজ্যে থাকবে একটা মাত্র জাতি, তার নামে দানব জাতি। একটা মাত্র ধর্ম, তার নাম বাহুবল। একটা মাত্র দেবতা, তার নাম দেশ। আশীর্বাদ করুন গুরুদেব, আপনার স্বপ্নকে যেন সার্থক করে তুলতে পারি। আমি তোমায় আশীর্বাদ করছি শঙ্খচুর, দেশ গঠনে তুমি এগিয়ে যাও। আজি মাতাল ওলি, শাখায় শাখায় দোলে আজি কুসুম কলি। ফুলে ফুলে নাচে আজি মাতাল ওলি, শাখায় শাখায় দোলে আজি কুসুম কলি। অনঙ্গের আঘাতে অঙ্গ জড়ো জড়ো, অনঙ্গের আঘাতে অঙ্গ জড়ো জড়ো। এলো এলো বসন্ত এলো, এলো এলো বসন্ত এলো। এই কে তুমি? আমি বিদেশি বণিক, তোমাদের নাচ গান দেখছিলাম। নাচ গান দেখছিলেন? এসেছিলাম রাজর্ষি কুশধ্বজের সন্ধানে। ও, তার আশ্রমটা কোথায় বলতে পারো? তোমার মরবার পালক উঠেছে দেখছি। কি বললে? বলছি রাজর্ষি কুশধ্বজ যেরকম কাঠখোট্টা মানুষ, তোমার মতো মানুষ দেখলে খরম পেটা করে দূর করে দেবে। মনের মতো মানুষ পেলে আমি খরম পেটা খেতেও রাজি আছি। ভৃগুর পদচিহ্ন এখনো আমার বুকেই আঁকা আছে। হঠাৎ রাজর্ষির আশ্রমে কেন? তুলসীর লোভে বুঝি? তুলসীটা কে? তুলসী হচ্ছে রাজর্ষির ভ্রাতুষ্পুত্রী। রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি এখন আশ্রমেই আছেন। ও, তাহলে আমি আশ্রমেই যাই। আগে না, লাভ হবে না।
রাজ ঐশ্বর্য ছেড়ে যে চলে এসেছে, তোমার মতো মানুষের দিকে সে ফিরেও তাকাবে। আসে সন্ধ্যা নামি, আসে গান গাইছে কে? তুলসী। গানটা তো শুনলে এবার নিজের মনে মনে ভেবে নাও, মানুষটা কত সুন্দর। ও যে কত সুন্দর সে কথা আমার থেকে আর কে ভালো করে জানে। ও রূপের আভায় সারাটা গোলক যেন আলোকিত হয়ে থাকত, আজও গোলকে নেই, গোলক অন্ধকার। তাই বুঝি লুকিয়ে লুকিয়ে রাধিকাকে দেখতে আসা হয়েছে? একি বিরজা তুমি? হ্যাঁ, ধন্যি তোমাদের পুরুষ মানুষের স্বভাব। আমি ওদিকে নদী হয়ে বয়ে আছি, ভাবছি আমার মানুষ বুঝি আমার আঁচলেই বাঁধা আছে, কিন্তু সে যে তলায় তলায় এমন শীত কাটার ব্যবস্থা করেছে তা কেমন করে বুঝবো? ছি বিরজা, মিথ্যা দোষারোপ করো না। তুমি তো জানো তুমি আমার কত আপনজন, তোমারই জন্য রাধিকার সঙ্গে আমার বিচ্ছেদ। রাধিকার অভিশাপে আমি নদী হয়ে থাকবো আর আমার সামনে তোমরা প্রেম করবে? তা হবে না কৃষ্ণ, এসো ওই লতা কুঞ্জে আমরা দুজনে পাশাপাশি বসি। না বিরজা, গোলকে নারায়ণের কথায় আমি রাধিকাকে অনেক কষ্ট দিয়েছি, এ জীবনে আর তার সামনে সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারবো না। তুমি এসো আমার সঙ্গে, ওই পুষ্পবিতানের আড়ে আত্মগোপন করো, নিজের চোখে দেখো গোলকে লক্ষ্মী ধরাধামে এসেও তার লক্ষ্মীশ্রী হারায়নি। এত প্রশংসা করো না কৃষ্ণ। কেন করবো না বিরজা, সীতা আর রাধিকা একসঙ্গে অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে এসেছে। আগে দেখো সীতার মূর্তি। চতুষ্পর্শে এত গুলম, তবু আমার সে গুলম কই? এটা না, এটা না, এটা না, এটাও নয়, কোথায় সে গুলমের সন্ধান পাই? ঘোরতর কৃষ্ণ বর্ণের গুলম, পত্রে সপ্ত বর্ণের মিশ্রিত আভা, এইতো পেয়েছি। কোথায় আমি আচার্যের আদিষ্ট গুল্মের সন্ধান পাই? আমি আমি অরণ্যের সব গুল্ম উৎপাদন করব, বৃক্ষরাজি নির্বিচারে ধ্বংস করব, তবু আচার্যের আদিষ্ট সে গুল্ম আমার চাই চাই। দেখলে বিরজা, অভিশপ্ত সীতার মূর্তি। হ্যাঁ, অদ্ভুত পরিবর্তন। কৃষ্ণ নাম শুনলে যে মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে যেত, কৃষ্ণ গুল্ম উৎপাটন করতে তার হাত এতটুকু কাঁপছে না। না, এসো এবার দেখো তুলসীকে। সন্ধ্যা নামে ধীরে ধীরে, সন্ধ্যা নামে ধীরে ধীরে, সন্ধ্যা নামে ধীরে ধীরে। একি কলসী কাকে তুলসী কোথায় যাচ্ছে? নদীতে। কেন? ওই যে কুসুমিত কদম্ব, অশোকতরু, কাষ্ঠমল্লিকা বৃক্ষাদি দেখছো, এদের সবার সঙ্গেই এই অল্প সময়ের মধ্যেই তুলসীর সখ্যতা স্থাপিত হয়েছে। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নিয়মিত তাদের পরিচর্যা করে। এসো আমার সঙ্গে। Mm-hmm.
আশ্চর্য। কে আপনি? আমার পরিচয় পরে আগে উত্তর দাও। ওই বৃক্ষরাজি কি তোমার সঙ্গে এতক্ষণ মানুষের স্বরে কথা বলছিল? এ কৌতূহল আপনার অন্যায়। না না, এই সামান্য একটা গুলমের সন্ধানে আমি পক্ষাধিক কাল এই অরণ্যে পরিভ্রমণ করছি, অথচ তোমার কাছে রয়েছে সেই অসম্ভবকে সম্ভব করার জাদু মন্ত্র। তোমার কণ্ঠস্বরে বৃক্ষেরা জীবন্ত হয়, তোমার গানের সুরে তারা নেচে ওঠে। তুমি একটু সাহায্য করলেই দানবকুলের স্বপ্নের সম্পদ আমার করায়ত্ত হবে। হাত ধরলেন কেন? হাত ছাড়ুন। না না, এই প্রয়োজন হলে তোমার পায়েও ধরতে পারি। এসো, এই অরণ্যের মধ্যস্থলে একবার এসো, তারপর চিৎকার করে বৃক্ষরাজি গুলমুনাটাকে জিজ্ঞাসা করো, আমার অভিষ্ট সে গুলম কোথায় আছে? কি করবেন সে গুলম নিয়ে? তাকে উৎপাটন করে আমি দৈত্যপুরীতে নিয়ে যাব। না, প্রকৃতির অমূল্য সম্পদ এই অরণ্য, লোভী দানব মানব স্বার্থের কুঠার বারংবার এদের সৌন্দর্যকে বিনষ্ট করেছে। একটি গাছ মানে একটি প্রাণ, প্রাণ থাকতে আরেকটি প্রাণকে আমি কিছুতেই বিনষ্ট হতে দেব না। নারী দৈত্যপতি শঙ্খচূড়ের আদেশ। আপনি দৈত্যপতি শঙ্খচূড়? উত্তর তো আমার আদেশ পালন করবে কিনা? না নারী, আপনার আদেশ পালন করতে আমি বাধ্য নই। পালন না করলে তোমাকে জোর করে ধরে আমি দৈত্যপুরীতে নিয়ে যাব। দৈত্যপতি, আপনি কিন্তু স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করছেন। অমরত্ব লাভের জন্য এই আলিঙ্গন তুলসী। নারায়ণ, তোমার বিষবৃক্ষে ফল ধরতে শুরু করেছে। বিষবৃক্ষ? বুঝতে পারছো না, শঙ্খচূড়ের অপমৃষ্যকারিতায় এই পৃথিবীর বুকে আর এক রক্তক্ষয়ী সংগ্রাম ঘনিয়ে আসছে। তার জন্য তুমি চঞ্চল হচ্ছ কেন? তুমি তো জানো আমি মধুর রসের উপাসক, অকারণ রক্তপাত আমি চাই না। তুমি যাও, শঙ্খচূড়ের হাত থেকে তুলসীকে রক্ষা করো। না, শঙ্খচূড় তুলসীকে হরণ না করলে শ্রীরামের অভিশাপ সত্য হবে না। নারায়ণ, শ্রীকৃষ্ণ শুধুমাত্র ধর্মধ্বজের কামনা পূরণ করতেই লক্ষ্মী এই পৃথিবীতে আসেনি, তার আগমনের গভীর উদ্দেশ্য আছে। মতি স্থির করো, চলো রাজর্ষি কুশধ্বজকে আশ্রম তরুদের কাছে নিয়ে চলো, তা না হলে তুলসী অপহরণের বৃত্তান্ত সে জানতে পারবে না। রাজর্ষি এইতো তুলসী জলসিঞ্চনের পাত্র। তবে কি তুলসী এখানেই কোথাও আছে? তুলসীকে ডেকে লাভ হবে না ঋষি ঠাকুর। কি এ কি কদম্ব তরু, তুমি এই কথা বলছো কেন? আজ অপরাহ্নে সখে তুলসীকে জোর করে অপহরণ করে নিয়ে গেছে ঋষি ঠাকুর। কি কি বললে? কে কে অপহরণ করে নিয়ে গেছে তুলসীকে? দৈত্যপতি শঙ্খচূড়। দৈত্যপতি শঙ্খচূড়? এত স্পর্ধা তার পুণ্যময় তপবন থেকে সে কন্যা অপহরণ করে নিয়ে যায়। রথের শব্দ না, নিশ্চয় প্রতিদিনের মতো ধর্মধ্বজ তার কন্যার সম্মান দিতে এসেছে। কিন্তু কিন্তু সে যখন আমার কাছে এসে তুলসীর কথা জিজ্ঞাসা করবে, তখন তখন তাকে আমি কি উত্তর দেব? দাদা দাদা, ধর্মধ্বজ এ কি দাদা? মুখ তোমার রক্ত শূন্য, চোখের দৃষ্টি চঞ্চল, শরীর কি তোমার সুস্থ নেই দাদা? না না, শরীর আমার সুস্থ আছে ধর্মধ্বজ। তাহলে? কিন্তু সর্বনাশ হয়ে গেছে ভাই, পরম বিশ্বাসে যে রত্ন তুই আমার হাতে তুলে দিয়েছিলি সে রত্নের মর্যাদা রাখতে আমি পারিনি। তার মানে? তুলসী অপরিত ধর্ম। দাদা কি বলছেন পিতা? শুনে আমিও বিশ্বাস করতে পারছি না, সৌমাল্য হরিহরের চরণ আশ্রিত মহারাজ কুশধ্বজের বংশের কন্যাকে অপহরণ করে নিয়ে যাবে সামান্য এক দানব। দানব? এই সেই নাম দানবের, দৈত্যপতি শঙ্খচূড়। শঙ্খচূড়? শঙ্খচূড়! সৈন্যসাজ সৌমাল্য, দৈত্যপুরি অভিযানের আয়োজন করো। আমার ঘরের লক্ষ্মী চুরি করে যে আমার বংশের গায়ে কালী মালেপন করেছে, এ পৃথিবীতে তার বাঁচবার অধিকার নেই। খুললো দাদা? ও দাঁড়িয়ে কেন যাও? ভাবছি। এতে ভাববার কি আছে? আছে 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 পিতা আছে। ভেবে দেখুন তুলসী যখন একবার অপহৃতা হয়েছে, তখন শত সহস্রবার যুদ্ধ করে আপনার বংশের কালিমা অক্ষুণ্ণ রাখতে পারবেন না। তার থেকে উদ্ধত দানবকে বুঝিয়ে সুঝিয়ে যে তুলসীর পাণিগ্রহণে সম্মত করা যায়। তুমি কি উন্মাদ হয়েছে সৌমাল্য? ছিন্ন এক দানবের সঙ্গে বিবাহ হবে ধর্মনগরের রাজকন্যা? বিবাহ তো তার কোনোদিন হতো না পিতা, কাজেই শঙ্খচূড়ের সঙ্গে। চুপ করে সৌমাল্য,
উপায়ন্ত না থাকলে কন্যাকে আমি সমুদ্র পক্ষে নিক্ষেপ করব, তোমরা একটা দানবের হাতে তুলে দেব না। ঠিক বলেছেন মহারাজ, মানব কুলে কি সুপাত্রের অভাব আছে যে আপনার কন্যার মতো মহারত্নকে ফলন যথা একটা দানবের হাতে তুলে দিতে হবে? তুমি উনি কদুরাজ গজস্কন্ধ, অরণ্যের প্রবেশ মুখে আপনার দুঃসংবাদ শুনে উনি ছুটে এসেছেন মহারাজ। আগমনের উদ্দেশ্য? ফলন যথা, সমগ্র কদুরাজ্য তার পূর্ণ শক্তি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবে, বিনিময়ে আপনারা শুধু তুলসীর সম্মান লুণ্ঠনকারী ওই পাষণ্ড শঙ্খচূড়কে সমুচিত শিক্ষা দিন। মাননীয় কদুরাজ এসেছেন, ভারতের অপরাভরঙ্গ রাজ্য নিশ্চয়ই ধর্মনগরের সম্মান রক্ষায় এগিয়ে আসবে। তোমরা ক্ষত্রিয় সন্তান, তোমাদের আগে সম্মান, তারপর জীবন। যান যান কদুরাজ, যাও ধর্মধ্বজ, যাও সৌমাল্য, ধর্মনগরের সম্মান রক্ষায় তোমরা একসঙ্গে এগিয়ে যাও। ভুল করেছো শঙ্খচূড়, তুমি মহা ভুল করেছো। আচার্য তোমাকে অমৃতের উপাদান সংগ্রহ করে নিয়ে আসতে পাঠালেন, আর তুমি নিয়ে এলে সামান্য মানব কন্যাকে। এই মানব কন্যা সামান্য নয় মা, অসংখ্য অলৌকিক শক্তির অধিকারিণী। আমি অন্তরাল থেকে অনুসরণ করে দেখেছি, বনের পশু পক্ষী তরুলতা সবাই ওর সঙ্গে কথা বলে। তাতে দানব কুলের কি মঙ্গল হবে? গুরুদেবের আদিষ্ট কুলম ওই আনতে পারবে মা? অসম্ভব, মানব জাতিকে তুমি চেনো না, ওরা দেবতাদের কৃতদাস। যতই তুমি ওদের আদর যত্ন করো না কেন, সুযোগ পেলে ওরা তোমার সঙ্গে শত্রুতা করবেই। তুলসী সে প্রকৃতির মেয়ে নয় মা। শঙ্খচূড়! মা, কয়েকদিন মাত্র তপবনে কাটিয়ে তোমার অনেক উন্নতি হয়েছে দেখছি। মা, যদি নিজের সর্বনাশ ডেকে আনতে না চাও, এই মুহূর্তে নারীকে প্রাসাদ থেকে দূর করে দাও। বারানী বাবা, তা দেবে না। ওকে না তাড়ালে অঘোরাচার্যের এতদিনে শিক্ষে মিথ্যে হয়ে যাবে যে। ধূম্রাক্ষ, অঘোরাচার্যকে সংবাদ দিয়ে আসতে বলেছিলাম, দিয়ে এসেছিস? তাকে আবার সংবাদ দিতে হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ওই বিটলে পণ্ডিতে নগদর্পণে। আমি কিছু বলবার আগেই সে আমার কাছে গড়গড় করে তুলসী মায়ের সব বৃত্তান্ত বলে দিলে। কি বললি? তুলসী মা? ভাগ্যিস তুমি তুলসীর সামনে যাওনি মা, নইলে তুমি ওই একই কথা বলছো। শঙ্খচূড়! অবাক হয়ে তাকিয়ে দেখছো কি মহারানী অদ্রিজা? পুষ্পচন্দন নিয়ে এসো, পুত্রকে বরণ করো। আচার্যদেব, কথা বলো না শঙ্খচূড়। তোমাকে আমি কিন্তু বিশ্ববিজয়ী করে গড়ে তুলতে চেয়েছিলাম, আর তুমি সামান্য একটা নারীর কাছে পরাজিত হয়ে ফিরে এলে। পরাজিত আমি হইনি আচার্য, সে নারীকে আমি অপহরণ করে নিয়ে এসেছি। কিন্তু কেন কেন নিয়ে এসেছো এই সর্বনাশা আগুনকে? দীর্ঘদিনের প্রচেষ্টায় তোমার মন থেকে আমি দয়া মায়া সৌকুমার্য ধ্বংস করে তোমাকে আমি একটা হিংস্র দানব করে তুলেছিলাম, কিন্তু আজ আজ তোমার চোখে মুখে সে হিংস্রতা নেই কেন শঙ্খচূড়? কেন তোমার কণ্ঠস্বর এত শান্ত কমল? বলো, মানবিক ছদ্মবেশিনী তুমি কাকে ধরে নিয়ে এসেছো? ও দেবী না জাদুকরী? তা তো আমি জানি না আচার্য, তবে আমি নিজের চোখে দেখেছি ওকে সামনে দেখে পশু পক্ষী আনন্দে গান গাইছে, ওর গান শুনে আনন্দে তরুলতারা নাচছে। যাও, যেখান থেকে নিয়ে এসো যে নারীকে সেইখানেই ফিরিয়ে দিয়ে এসো। কেন আচার্য দেব, নারীর জীবন কি খেলার সামগ্রী? কে? আমি তুলসী। তুলসী? নামটার মধ্যে কি যেন এক অদ্ভুত শান্তি স্পর্শ। শঙ্খচূড়, দাঁড়িয়ে থেকো না, অমৃতের উপাদান আমি নিজেই সংগ্রহ করিতে পারবো, যাও ওকে নিয়ে যাও। আসুন দেবী। কোথায় দৈত্যপতি? সেই তপবনে, সসম্মানে আমি আবার আপনাকে সেখানে ফিরিয়ে দিয়ে আসবো। ফিরিয়ে যদি দিয়ে আসবেন তাহলে জোর করে ধরে নিয়ে এসেছিলেন কেন? আমি ভুল করেছিলাম দেবী, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শঙ্খচূড়, দানব সম্রাট হয়ে তুচ্ছ মানবীর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করছো? তুচ্ছ মানবীর যে কত বড় সর্বনাশ আপনার ছেলে করেছেন তাকে আপনি জানেন রাজমাতা? দৈত্যহস্ত আমি অপহিতা, এ কথা শোনার পর আর কি আমি তপবনে আশ্রয় পাবো? আর কি আমার আত্মীয়রা পূর্বের মতো আমাকে গ্রহণ করতে পারবেন? কেন পারবেন না কেন? এ মানব সমাজের বিধান। মানব সমাজের বিধান পুত্র কন্যার জীবনের চেয়ে বিধান বড়। দেবতা বা মানব সম্প্রদায়কে এই জন্যই আমি ঘৃণা করি। দেবতা বা মানব সম্প্রদায়ের সমালোচনা করার আগে আপনারা আত্মসমালোচনা করুন আচার্য দেব। মালাবতী, তোমাকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? আমার বিবেক, নারী হয়ে আর এক নারীর অন্তরের ব্যথা আমি বুঝি। উত্তর দাও মা, যার জীবনে কোনো সমস্যা ছিল না
কেন তোমার পুত্র জোর করে তার জীবনে সমস্যা ডেকে এনেছে? তার জন্য আমি রাজকুমারী তুলসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি মালাবতী। তুমি ক্ষমা প্রার্থনা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে সম্রাট? বলতে পারো কোথায় যাবে ও? পিতা পিতৃব্যের কাছে আশ্রয় জুটবে না, বংশ মর্যাদার ভয়ে কোনো রাজা ওর পানি গ্রহণ করবে না। সে চিন্তা তোমার নয়। তবে কার চিন্তা? মানব শাস্ত্রকারদের। বিজাতি স্পর্শ লাগলে যারা ঘরে স্ত্রী কন্যাকে ত্যাগ করার বিধান দেয়, তারা বেঁচে থাকার চেয়ে ধ্বংস হয়ে যাওয়াই ভালো। ধন্যি বুদ্ধি আপনার বিটলে পণ্ডিত। দোষ করলো আপনার ঘরের ছেলে, আর আপনি মুন্ডুপাত করছেন মানব শাস্ত্রকারদের। মূর্খ, যা বোঝো না তা নিয়ে তর্ক করো না। কিন্তু সর্বহারা এই নারীর চোখের ভাষা তো আপনি বোঝেন আচার্য। না, নারীর চোখের ভাষা বোঝার মন আর অখর আচার্যের নেই। তার লক্ষ্য স্থির, আর সে লক্ষ্য দানব জাতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা। অনুশাসনকে অগ্রাহ্য করে কোনো জাতি কখনো শ্রেষ্ঠ হতে পারে না আচার্য। কি বললে নারী? উত্তেজিত হবেন না আচার্য, ইচ্ছা সীমিত প্রয়োগের নাম সংযম। সংযমহীন ইচ্ছার প্রকাশ ঘটলে তার দায়িত্ব ইচ্ছা কারককে নিতে হয়। তাই তো সমুদ্র মন্থনের পর হলাহল উৎপন্ন হলে দেবাদিদেব মহেশ্বর তা স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন। এসব দর্শন দেবতাদের দর্শন, দানবের জন্য নয়। এ দেবতা বা দানবদের দর্শন নয় আচার্য, এর নাম আত্মদর্শন। আত্মবোধ যার নেই সে শ্রেষ্ঠ হয়েও নিকৃষ্ট। কি বলতে চাও তুমি? বলবার আমার কিছুই নেই আচার্য। আপনি শুধু দৈত্যপতিকে বলে দেবেন অনুগ্রহ করে আমাকে তপবনে ফিরিয়ে দিয়ে আসতে হবে না। আজ থেকে আমি নিরাশ্রয়ের আশ্রয় আমি নিজেই খুঁজে নিতে পারবো। দাঁড়াও নারী। কি হলো শঙ্খচোর? স্বেচ্ছায় যে পথে বেরিয়ে যেতে চায় তাকে আবার বাধা দিচ্ছ কেন? আজ থেকে নারীর দায়িত্ব আমার আচার্যদের। শঙ্খচোর! সম্রাট! হ্যাঁ সম্রাট, সম্রাট হয়ে বিচারে আমি ভুল করতে পারি না। শাস্ত্র একসময় আমি অধ্যয়ন করেছি আচার্যদেব, বলপূর্বক যাকে আমি হরণ করে নিয়ে এসেছি শাস্ত্র মতে তাকে আমি পরিত্যাগ করতে পারি না। তার মানে? রাক্ষস বিবাহের এই তো রীতি আচার্য, আমি রাজকুমারী তুলসীকে রাক্ষস বিবাহ। না না না। কি হলো তুলসী, তুমি চমকে উঠলে কেন? এতক্ষণ তো তুমি আমাকে ভর্ৎসনা করছিলে। হ্যাঁ করেছি। এ নিরাশ্রয়কে যদি আপনি আশ্রয় দান করেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু বিবাহের কথা উচ্চারণ করবেন না। কেন? আমি অভিশপ্তা, আমার কষ্টিতে আছে। কষ্টে বিচারে যাই থাক, শাস্ত্র বিচারে অভিশাপের ভয়ে ধর্মকে বিসর্জন দেওয়া কি উচিত তুলসী? শাস্ত্রের মোহিনী মায়ায় ভুললে তুমি ধ্বংস হবে সংকোচ। কেন আচার্যদেব, হলাহলের মতো তীব্র বিষ পান করেও মহেশ্বর তো ধ্বংস হয়ে যাননি। দেবতাদের আদর্শ আর তোমার আদর্শ এক নয় সংকোচ। শ্রেষ্ঠ হবার বাসনা থাকলে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত মা। মালাবতী! দুষ্ট কীট প্রবেশ করেছে মহারানী, অহরাচার্যের দীর্ঘদিনে পরিশ্রমে তৈরি করা সাজানো বাগানে দুষ্ট কীট প্রবেশ করেছে। ও নারী আর এক মুহূর্তে রাজ্যে থাকলে সমগ্র দৈত্যপুরী শ্মশান হয়ে যাবে। না 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 আচার্যদেব, তুলসী রাজ্যে আশ্রয় গ্রহণ করলে আপনার এই রাজ্য শস্য সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। দাদা দাদা তুমি এসেছো? হ্যাঁ বোন, তোকে সাবধান করে দিতে এলাম, দৈত্যপুরী সীমান্তে ধর্মনগরের সৈন্যরা ছাউনি পেতেছে, তাদের পেছনে আছে ভারতের প্রভাবশালী রাজন্যবর্গ। দৈত্য রাজ্য নিশ্চিন্ন না করে তারা কিছুতেই এই স্থান করে না। এইবার বুঝতে পেরেছো শঙ্খচূড়, এ নারী দৈত্যপুরীর কাল রাহু। কিন্তু বহিঃশত্রুর অবরোধ থেকে যদি আমি আমার দেশকে মুক্ত করতে পারি, সামান্য এক নারীকে আশ্রয় দেবার জন্য যে রাজ্য ধ্বংস হয়ে যায়, তেমন দুর্বল রাজ্যের রাজা হতে শঙ্খচূড় চায় না। উত্তম, আমিও দেখব অঘোরাচার্যের উপদেশ অগ্রাহ্য করে কত বড় শক্তিশালী রাজ্য তুমি গড়ে তুলতে পারো। রুষ্ট হবেন না আচার্য, রুষ্ট হবেন না, বিশ্বাস করুন, বিবাহের প্রত্যাশা নিয়ে আমি এখানে আসিনি। সম্রাট সম্রাট, আমার সব কথা আমি ফিরিয়ে নিচ্ছি, আপনি আমাকে প্রাসাদ ত্যাগ করার অনুমতি দিন। দেব তুলসী, তবে এখন নয়, বিবাহের পরে। সম্রাট! সাধু সাধু সাধু, আমি সম্প্রদান করবার জন্য প্রস্তুত হয়েই আছি। আমি তাহলে বিবাহের আয়োজন করি দাদা। বা বা সম্রাট শঙ্খচূড়, বাইরে বহিঃশত্রু রণহুঙ্কার শোনা যাচ্ছে, আর তুমি এখানে বিবাহের সুখ স্বপ্ন দেখছো। বিবাহের সুখ স্বপ্ন আমি দেখিনি আচার্য, বহিঃশত্রুদের আমি পরাভূত করব, দেবতাদের গর্ব আমি খর্ব করব, আপনাদের সব আকাঙ্ক্ষা আমি মিটিয়ে দেব। আপনি শুধু আমাকে অনুমতি দিন,
আমি রাজকুমারী তুলসীর পাণি গ্রহণ করি। এখন নয়, আগে রাজা ধর্মধ্বজকে যুদ্ধে পরাজিত করো, পাণি গ্রহণ পরে। আপনি এই ক্ষত্রিয় বংশের কলঙ্ক, রাতের অন্ধকারে প্রাণের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। আমি এসেছিলাম তুলসীর লোভে, কিন্তু পরে ভেবে দেখলাম ওর আশা না করাই ভালো। কেন কেন কদুরাজ? ও মেয়ে যখন একবার দৈত্যপুরীতে গেছে, তখন হয় দৈত্যরাজ শঙ্খচূড় তাকে দিয়ে করেছে, নয়তো দৈত্যরাজের মা আর আচার্য মিলে তুলসীকে খলে বেটে চাটনি করে খেয়ে ফেলেছে। ফলঞ্জটা চল মানে মানে এই পাশ দিয়ে কেটে পড়ি, চলুন। সে কি গন্ধর্ব, এইসব মানুষদের নিয়ে মহারাজ ধর্মধ্বজ যুদ্ধে এসেছে? সেই জন্যই তো নটরাজ মহেশ্বর আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন। কিন্তু আমরা এই রণক্ষেত্রে কি করব? সে ভূমিকা স্বয়ং মহেশ্বরই নির্ধারণ করবেন। গন্ধর্ব প্রধান পুষ্পদন্ত প্রভু, রক্ষিতে মহেশ্বর নাম তোমাদের সরিয়াছি এই রণাঙ্গনে। কেন প্রভু, কে করেছে অবজ্ঞা তোমারে? রাজা ধর্মধ্বজ পরাজয়ের গ্লানিতার আসন্ন সম্মুখে। কার কাছে পরাজয়? শঙ্খচূর পাশে অন্তর্যামী মহেশ্বর জেনেছে অন্তরে, অর্ধরাত্রে শঙ্খচূর অতর্কিতে হানা দেবে এই রণশিবিরে। ধর্মধ্বজ জানে সন্দেশ? না, লক্ষ্মী লাভ করি ধর্মধ্বজ, মোর নাম গেছে বিশ্বরী, আত্মবিস্মৃত সেই ভক্তের অন্তরে মহিমা আমার তাই চাই বুঝাবারে। নৃত্য গীতে করো তোমরা সবারে মোহিত, যুদ্ধের মন যেন সবাকার মন থেকে হয় তিরোহিত, অতঃপর শঙ্খচূর আসিবে যখন, ধর্মধ্বজে করিতে হইবে আত্মসমর্পণ। যথা আজ্ঞা নটরাজ। যাও করো মোর আদেশ পালন। এসেছি ভরিয়ে দিতে প্রাণ ও মহারাজা, এসেছি ভরিয়ে দিতে প্রাণ ও মহারাজা, এসেছি ভরিয়ে দিতে প্রাণ। অনেক দেরি হয়ে গেছে মহারাজ ধর্মধ্বজ। কে? আমি দৈত্যপতি শঙ্খচূড়। শঙ্খচূড়? হ্যাঁ, আপনার শিবির প্রহরীরা আমার হাতে বন্দী। সমগ্র দৈত্য সেনা প্রতিটি শিবিরে মোতায়েন করে আমি এসেছি আপনাকে বন্দী করতে। এই নিশ্চিত কালে নিরস্ত অবস্থায় তুমি আমাকে বন্দী করবে? দানবদের সম্পর্কে সেটাই তো আপনাদের ধারণা মহারাজ। শঙ্খচূর, এ অধর্মের ফল কিন্তু তোমার হাতে হাতে পেতে হবে। ধর্ম অধর্ম দানবেরা বোঝে না মহারাজ। আপনি প্রাসাদে চলুন, সেখানে আপনার কন্যা মালা হাতে আমার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। দৈত্য প্রাসাদে ফিরে গিয়ে আপনার কন্যার সঙ্গে আমার শুভ বিবাহ এবং সে বিবাহে কন্যা সম্প্রদান আপনাকেই করতে হবে। না! হ্যাঁ মহারাজ।